নমস্কার বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ক্লিক করার জন্য আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি তো কী সেই আপডেট জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিছুদিন আগে থেকেই আপনারা নিজেদের নাম্বার অর্থাৎ ইন্ডিভিজুয়াল স্কোর দেখতে পাচ্ছিলেন যেমন মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ডাব্লিউ বিসিএস তো এর পাশাপাশি আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে পাবলিক সার্ভিস কমিশন তো এর পাশাপাশি আমরা আজকের এই ভিডিওতে জানবো যে ক্লাক্সিম মেন এক্সাম এবং আইসিডিএস সুপারভাইজার মেন এক্সাম কবে হতে পারে তো কাজেই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তার আগে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখুন সমস্ত রকমের সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অনস্ক্রিনে দেখছেন স্বচ্ছতার শর্ত রক্ষায় পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখতে দেবে পিএসসি অর্থাৎ এই আপডেটটি উঠে এসেছে আজকের নিউজ পেপারে তো এই আর্টিকেলে কি বলা হয়েছে আমরা জানবো তো দেখতে থাকুন এই আর্টিকেলে প্রথমেই বলা রয়েছে সরকারি স্কুল কলেজের শিক্ষক অধ্যাপক থেকে শুরু করে রাজ্য সরকারের সর্বোচ্চ আমলা বা করণিক নানা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের দায়িত্ব সামলায় রাজ্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি সেই নিয়োগ প্রক্রিয়ায় এবার চূড়ান্ত স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের উত্তরপর্ত দেখার সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছে তারা নেক্সট এর আগে পরীক্ষা ব্যবস্থায় নানা অসঙ্গতির অভিযোগে বিদ্ধ হয়েছিল কমিশন এমনও অভিযোগও উঠেছিল যে দু হাজার এর যে ডাব্লিউ বি এর প্রিলিমিনারিতে ফেল করে এমনকি মেন্সের কোনো কোনো বিষয়ে সাদা খাতা জমা দিয়ে এক প্রার্থীর চাকরি মিলেছিল এমনকি ওই বছরের গ্রুপ সিরও পরীক্ষায় নম্বর কারচুপির অভিযোগে সংস্থার এক আধিকারিককে তদন্ত সাপেক্ষে বরখাস্তও করেছে কমিশন তো নেক্সট কী বলা হয়েছে আপনারা দেখুন এই ঘটনায় কয়েকজন পরীক্ষার্থীর প্রার্থীপদও বাতিল হয়েছিল তা থেকেই একশো আশি ডিগ্রি ঘুরে কমিশন আবারও নিয়োগ প্রক্রিয়ায় আগাগোড়া সংস্কারের পথে হাঁটছে নয়া ব্যবস্থায় কোনো প্রার্থী মাত্র দশ টাকা ব্যয়ে আরটিআই দাখিল করে তার উত্তরপত্র দেখতে চাইতে পারেন তাকে কমিশনেই মেল করে তার খাতার স্ক্যান্ড কপি পাঠিয়ে দেওয়া হবে তো নেক্সট আর্টিকেলে কি বলা হয়েছে আমরা দেখি তো পরীক্ষা ব্যবস্থা নিয়ে নানা ধরনের অভাব অভিযোগ উঠে আসার পর নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু সংস্কার করেছে পিএসসি যেমন পরীক্ষার যে কমিশন তার ওয়েবসাইটে অ্যান্সার কি দেওয়া হয়েছে এতে কোন পরীক্ষার্থী কী কী মানে কত নাম্বার পেয়েছে বা কোন অ্যান্সার ভুল করেছে তা দেখতে পাবেন তারপরে কি বলা হয়েছে এবার কাট অফ মার্কস অর্থাৎ কোন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম কত নাম্বার দরকার তাও জানাচ্ছে পিএসসি তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু উঠে এসেছে আপনারা দেখুন নেক্সট বলা হয়েছে এমনকি কোনো পরীক্ষায় অসফল প্রার্থীরা কত নাম্বার পেয়েছেন তাও জানাই কমিশন তো নেক্সট বলা হয়েছে কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসুর কথায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার শর্ত নিশ্চিত করতে আমরা বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছি তারই অন্যতম পরীক্ষার্থীদের নিজেদের উত্তরপর্ত দেখার সুযোগ করে দেওয়া এতে কারোর কোনো সংশয় থাকবে না বলেই আশা করছি তো এই আর্টিকেলটি উঠে এসেছে আপনারা একটু পজ করে পড়ে নেবেন আজকের পেপারে উঠে এসেছে এর পাশাপাশি আপনাদেরকে যারা জানাবো আইসিডিএস মেন এক্সাম এবং ক্লাকসি মেন এক্সাম কবে হতে পারে তো আপনাদেরকে জানিয়ে রাখি ক্লার্কসি মেন এক্সাম সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল সাতাশ তারিখ কাজে সেপ্টেম্বর মাসে যেহেতু হয়নি এবং অক্টোবর মাসের এগারো তারিখে যেহেতু জুডিশিয়াল এক্সাম হবে কাজেই পুজোর আগে জুডিশিয়াল এক্সাম অর্থাৎ পিএসসি তরফ থেকে একটি পরীক্ষা হতে চলেছে কাজেই অক্টোবর মাসে যদি পরীক্ষা নাও হয় নভেম্বর মাসের প্রথমের দিকে কিন্তু আপনারা কোনো না কোনো আপডেট পেয়ে যাবেন অর্থাৎ আইসিডিএস এবং ক্লাক্কশি মেন এক্সামের আপডেট আপনারা নভেম্বর মাসের দিকে পেয়ে যাবেন এবং যখনই আপডেট উঠে আসবে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো কাজেই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখুন তাহলে সমস্ত আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন এছাড়াও সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ